আচ্ছা দেখেন টমেটোতে কিন্তু নতুন একটা আপডেট আসছে মানে মার্কেটে কিন্তু নতুন একটা আপডেট আসছে তো এখানে দেখেন আপনারা কিন্তু বিকেট ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা কোথায় থেকে কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি সবকিছুই প্রসেস দেখাই দিব এটা কোন জায়গায় আছে কিভাবে কিভাবে আপনারা দেখবেন তো তো আমি আমি বলে ঠিক আছে আরেকটা বিষয় ক্লিয়ার করে এখানে আপনারা যারা মানে কাজ করতেছেন তারা কিন্তু রেগুলার কাজ করতে থাকেন দেখেন এক কিন্তু অলরেডি আপনার যারা লাঠের দিকে সেকেন্ড সিজনে কাজ করে না তাদেরকে কিন্তু নক আউট করে দিয়েছে ঠিক আছে তো আমি এখন মূল ভিডিও আসি তো এখান থেকে যখন আপনারা ইয়ার্ড ডব শেষ করে মানে চাপ দিবেন ঠিক আছে মানে একাউন্টে ঢোকার পরে আমি যে দেখেন এখানে লেখা আছে ইয়ারডপ তো এই যে মার্ক করে দিছি তো এখানে আপনারা যখন চাপ দিবেন তো চাপ দিলে কিন্তু আপনাদের যারা স্টেকিং করে রাখছিলেন ঠিক আছে তো তাদের স্টেকিং এর ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো স্টেকিং এর ব্যালেন্সটা দেখেন এই যে এখানে মানে সম্পূর্ণ ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো এখান থেকে যখন আপনারা এই যে আবার স্টেকিং এ চাপ দিবেন এই যে স্টেকিং নামের যে অপশনটা আছে দেখেন এই যে কালো করিয়া ঠিক আছে তো এইখানে আপনারা যখন চাপ দিবেন দেখেন তখন আপনাদের এই যে আর্নিং অপশন নামে একটা অপশন পাবেন এই যে আর্নিং যে অপশনটা দেখতেছেন তো এই আর্ন অপশনে যখন চাপ দিবেন তখন আপনারা দেখেন এখানে আপনারা চাইলে আবার স্টেক করতে পারবেন তো এখানে যে ব্লাইন্ড নেমের অপশনটা আছে কালো কোরিয়া এটা আমি আগে দেখেন এই যে দেখেন এখানে গেলে আপনারা তিনটা অপশন পাইতেছেন একটা হলো

বিডগেট ওয়ালে যাওয়ার পর দেখেন উপর দিকে আপনার যে ব্যালেন্সের উপরে কর্নার অপশনে এখানে দেখবেন যে আপনার একটা ই আছে অপশন আছে তো এখানে আপনার চাপ দিবেন এখানে চাপ দিলে দেখেন এই যে মেইন যে আপনার প্রোফাইলটা এখানে যাবেন এই যে এখানে দেখেন লাল চিহ্ন দিয়ে দেখাই দিলাম তো এইখানে আপনার মানে মার্ক করে দেখাই দিলাম আর কি তো এখানে মার্ক করে যখন আপনি মানে চাপটা ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে এটা কপি করার পরে আপনারা আবার ব্যাগ চলে আসবেন চলে আসার পরে এই যে এখানে আহ আপনার বসায় দিবেন মানে কপি করা পেস্ট করে দিবেন ঠিক আছে তো এটা একটু খেয়াল করবেন ভুল করবেন না মানে চাপ লেগে যেন আবার অন্যটা না হয়ে যায় তো তারপরে এখানে দেখেন নিচে অপশন আছে কিন্তু আহ কি পিজিসি হ্যাঁ কি পিজিসি হ্যাঁ পিজিসি পিজিসি ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে তো এখান থেকে আপনারা পিজিসি লিখবেন এখানে আপনারা প্রথমে যাইতে হবে বিডগেট ওয়ালেটে যখন যাবেন আবার যাওয়ার পরে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এখানে এড ফান্ড নামে যে অপশনটা দেখতেছেন নিচে উপর উপরে দেখেন অপশনটা মানে অ্যাড ফান্ড তারপর ডিপোজিট অপশনে চাপ দিবেন তো ডিপোজিট অপশনে চাপ দেওয়ার পরে আপনি এখানে এখানে লিখবেন ওই যে পিজিসি তো যেটা আমরা দেখলাম আর কি তো ভুল হইলে আবার দেখে নেবেন এই যে দেখেন পিজিসি তো পিজিসি যখন দেখবেন এখানে দেখবেন পিগি পিগি নামে একটা আপনার অপশন পাওয়া যাবেন সবার প্রথমে আসবে ঠিক আছে দেখেন পিজিসি এবং সবার উপরে দেখেন এখানে পিজি পিগি পিগি লেখা আছে ঠিক আছে তো এইখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করার পরে আপনার এই যে এখানে কপি করে নিয়ে চাপ দিয়ে কপি হয়ে যাবে আমি আপনার দেখা দিতেছি নিচে কিন্তু যাবেন না ওই যে এখান থেকে মার্ক করা যে অপশনটা দেখালাম এখান থেকে আপনারা কপি করবেন তো কপি করার পরে আপনার আবার চলে যাবেন টমেটোর সেই অ্যাকাউন্টে টু মার্কেটের ঠিক আছে টু মার্কেটে আসার পরে যে এখানে আপনার কপি পেস্ট করে দিবেন তো পেস্ট করার পরে এখানে সেভ অপশনে চাপ দিবেন সেভ অপশনে চাপ দিলেই কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে ঠিক আছে অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার যখন তারা পিগি পিগি মানে টোকেনটা আমাদেরকে দিবে বা লিস্টিং হবে তখন কিন্তু আমাদের মানে গেট ডট ইয়ে সরি বিট গেট ওয়ালেটে কিন্তু অলরেডি আসে পড়বে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি আবার স্টেক করতে চান দেখেন স্টেক অপশনে চাপ দিলে এরকম অপশন আসবে আপনি যদি ফুল স্টেক করতে চান ম্যাক্স অপশনে চাপ দিবেন ম্যাক্স অপশনে চাপ দিয়ে ওকে দিয়ে দিবেন তারপরে কিন্তু এখান থেকে মানে আপনার স্টেকটা আবার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো যারা স্টেকিং করতে চান স্টেকিং করে দিবেন স্টেকিং করলে কিন্তু এখানে আপনারা এক্সট্রা কিছু ই পাবেন ধরেন একশো মানে আপনার এখানে ধরেন এক লাখ টোকেন আছে এক লাখ টোকেন থেকে আপনার এক লাখ পঞ্চাশ হইতে পারে বা এক লাখ দশ হইতে পারে তারা একটা পার্সেন্টেজ ধরে এখানে কিন্তু আপনার অ্যালোকেশন করে টোকেনটা একটু বেশি দিবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন